ইউক্রেনের কয়েকটি অঞ্চল দখল করেছে রাশিয়া। এবার সেই অঞ্চলগুলোতে নতুন ডিক্রি জারি করলেন পুতিন। নতুন ডিক্রির কারণে অধিকৃত অঞ্চলের ইউক্রেনীয় নাগরিকদের বহিষ্কার করতে পারবে। দুটি বিদেশি জ্বালানি কোম্পানির সম্পদ সাময়িকভাবে সরকারের হাতে আনতে মঙ্গলবার ডিক্রি জারি করছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। এই দুটি কোম্পানি হলো ইউনিপার এসই ও ফিনল্যান্ডের ফর্টুম। তাদের রাশিয়া শাখার সম্পদ এখন রুশ সরকারের নিয়ন্ত্রণে। বার্তা সংস্থা রয়টার্সের সংবাদে বলা হয়েছে, এর মধ্য দিয়ে রাশিয়া বুঝিয়ে দিল প্রয়োজন হলে আরও বিদেশি কোম্পানির বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়া হতে পারে। অন্য দেশে রাশিয়ার সম্পদ জব্দ করা হলে রাশিয়া কী ধরনের প্রতিশোধমূলক ব্যবস্থা নিতে পারে, এই ডিক্রি জারি করে রাশিয়া সেটাই জানান দিল। ডিক্রিতে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে অনির্দিষ্ট ব্যবস্থা নিয়েছে, সেজন্য জরুরি ভিত্তিতে রাশিয়াকে ব্যবস্থা নিতে হয়েছে। পশ্চিমাদের গৃহীত ব্যবস্থাকে অবন্ধুসুলভ ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে আখ্যা দেওয়া হয়েছে ডিক্রিতে। ডিক্রির ভাষ্য অনুযায়ী, এই দুই কোম্পানির শেয়ার এখন রাশিয়ার রাষ্ট্রীয় সম্পদ ব্যবস্থাপনা সংস্থা হাতে। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন নতুন এই ডিক্রিতে স্বাক্ষর করেছেন। অনলাইনে প্রকাশিত ডিক্রি অনুসারে ইউক্রেনের কাছ থেকে দখল করে নেওয়া চারটি অঞ্চলের বসবাসকারীরা রাশিয়ার নাগরিকত্ব গ্রহণ না করলে বিদেশি নাগরিক হিসেবে বিবেচিত হবে। তারা রাশিয়ার জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে আবির্ভূত হলে তাদেরকে বহিষ্কার করা যাবে। এই ডিক্রিতে বলা হয়েছে, এসব অঞ্চলে বসবাসকারী কিছু ব্যক্তি রুশ ফেডারেশনের বিরুদ্ধে কাজ করছে। তারা সন্ত্রাসী আক্রমণের পরিকল্পনা কিংবা এ ধরনের কর্মকাণ্ডে অর্থায়ন করছে। এদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভ সহ দেশটির বিভিন্ন শহরে গতরাতে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান বলেছেন, 50 দিন পর এই প্রথম ইউক্রেনের রাজধানীতে রুশ ক্ষেপণাস্ত্র হামলা হলো। এতে অন্তত 21 জন নিহত এবং আহত হয়েছেন 17 জন। এদিকে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন, ইউক্রেনের বাহিনী রুশ সেনাবাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণ পরিচালনার জন্য সব ধরনের প্রস্তুতি শেষ করেছে। যে কোনো সময় রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণ করতে পারে ইউক্রেন। এদিকে রাশিয়ার সংবাদ সংস্থা বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বলেছে, আরও বিদেশি কোম্পানির সম্পদ হাতে আসতে পারে। তারাই ঠিক করবে সেই সম্পদ কীভাবে ব্যবহার করা হবে। অর্থনৈতিক প্রয়োজনীয়তা অনুসারে তারা সেটা করবে। সিএনএন সংবাদে বলা হয়েছে, মার্চে রাশিয়ার অপরিশোধিত তেল ও তেলজাত পণ্য বিক্রির পরিমাণ গত বছরের এপ্রিলের পর সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। মার্চে রাশিয়ার দৈনিক তেল ও তেলজাতীয় পণ্য রপ্তানির পরিমাণ 6 লাখ ব্যারেল বেড়েছে। এতে গত মাসে তেল ও তেলজাত পণ্য বিক্রি করে রাশিয়ার আয় হয়েছে প্রায় 12.7 বিলিয়ন বা $1,270 কোটি। তবে তেল বিক্রি বাবদ রাশিয়ার আয় গত বছরের তুলনায় 43% কম। এর কারণ, ইউরোপীয়রা রাশিয়ার তেল কেনা কমিয়ে দেওয়ার দেশটির তেল ক্রেতার সংখ্যা এখন অনেক সীমিত। পশ্চিমা বিধিনিষেধের কারণে ক্রেতারা অনেক দর কষাকষি সুযোগ পাচ্ছেন, ছাড় আদায় করতে পারছেন। G7 দেশগুলো রাশিয়ার তেলের দাম প্রতি ব্যারেল $60 বেঁধে দিয়েছে।